বিশ্ববাজারে দরপতনের কারণে সংকটে পড়েছে দেশের সাদা সোনা খ্যাত রপ্তানিমুখী হিমায়িত চিংড়ি শিল্প। ফলে দুর্দিন কাটছে না সাতক্ষীরার চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে চিংড়ির চাহিদা কমে যাওয়ায় দেশের বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে উৎপাদন খরচের সঙ্গে বিক্রি মূল্যের সাথে তাল মেলাতে না পেরে সর্বশান্ত হতে বসেছেন অনেকে। সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের চিংড়ি শিল্পে বড় অবদান রেখে চলেছে সাতক্ষীরার চিংড়ি ব্যবসায়ীরা। 2015-16 থেকে 2019-20 অর্থ বছর পর্যন্ত 5 বছরে 1.5 লাখ টনের বেশি রপ্তানিজাত চিংড়ি উৎপাদন হয়েছিল, যার রপ্তানি মূল্য 7,500 কোটি টাকারও বেশি। কিন্তু বিশ্ববাজারে দরপতনের পাশাপাশি মানসম্মত না হওয়ায় গত 2 বছরে রপ্তানিযোগ্য সব চিংড়ির বড় অংশই দেশীয় বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আমাদের এই মাছের দাম আগে ছিল 1,000 টাকা কেজি, আর সেই মাছ কিছু এখন 500 টাকা কেজি। আমাদের মাথা হাতে ঠিক আছে, তাহলে মাছে আমরা তো লস খাচ্ছি যেতে বেশি। চিংড়ি খাতের যে বর্তমান যে সমস্যা চলতেছে, তাতে যদি সরকার যদি গুছিয়ে তুলতে পারে, বিদেশের সাথে যদি সম্পর্ক যদি ভালো করে রপ্তানি কাজ যদি বাড়াতে পারে, তাহলে কিন্তু আবার নতুন করে গোছাতে সম্ভব হতে পারে। বর্তমান চিংড়ির যে রেট আছে, 3-4 টাকা কেজিতে কমে গেছে, তাহলে মালিক কি করে বেতন দেবে আমাদের? চিংড়ি চাষিরা বলছেন, বিশ্ববাজারে চিংড়ি বিক্রি না বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি করে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বছর শুরুতে যে রেটটি পেয়েছিলাম 1200-1300 টাকা, বর্তমানে সেই বাংলাদেশি মূল্য 600 টাকা নিচে নেমে গেছে। কারণ হিসেবে দেখাচ্ছে যে এটা বিশ্ববাজারে মন্দা এবং ইউক্রেন যুদ্ধের কারণে এটি বাইরে যাচ্ছে না, নিতে আগ্রহী না। আন্তর্জাতিক পরিমণ্ডলে চিংড়ির নতুন বাজার সৃষ্টি করতে পারলে চাষিরা আবারও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন বলে আশা মৎস্য অধিদপ্তরের। সমস্যা যে আমাদের দাম কমে গেছে চিংড়ির, স্থানীয় বাজারে চাষিরা গত 2 মাসের তুলনায় বর্তমানে প্রায় 40% দাম কমে গেছে গলদা এবং বাগদা চিংড়ির। তো এই দামটা যদি বৃদ্ধি না পায়, চাষিরা কিন্তু এই চাষ থেকে মানে তারা দেখা যাচ্ছে তাদের ঘেরে হয়তো তারা অন্য চিন্তা করতে পারে, ধান চাষ করা বা অন্য কিছু করার। তো এই দামটা মূলত বিশ্ব মন্দার কারণেই কমে গেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।